এই যৌবন কালকার সাধনে মূল্যবান নাই,
ولكن هناك
করেন নাকি পর্যাপ্ত সত্যবাদী আর আর এরপরে আমরা নবীরে বয়লা নিয়ে তো এরপরে মানুষ তিন প্রকারের রোয়ানা দিবা ময়দানি মাসরর দিকে দাঁড়িয়ে কবর থাকিয়া নবী যে বলবেন যে কিছু মানুষের জন্নতি বাহ রইব জন্নতি আল্লাহর জন্নতি বাহ রইব জন্নতি এসে গাড়ি রইব এটা দুনিয়া ইটা না ফির রইব এটা আপনি আমার দেয়ের রইত না কারণ কুয়ার বেঙ্গনে প্রসাদ তো মহাসভার হইলে বুঝবো না বলবো এইলে আমরা কাছে আল্লাহর মা পিতা কুয়ার বেঙ্গনে যে আরো কম রেঞ্জ না নিবা আমরা ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা আল্লাহ বলে আমার জ্ঞান কাছে তুলে এখানে চিন্তিত করে না দিছি আমার সারা ইলম রইছে এটা বুঝবা বড় কঠিন এটা বুঝতে হইলে ডিপার্টমেন্ট অফ পুরা দিতে লাগবো দুঃখিয়া মেহনত করতে 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 যতক্ষণ আল্লাহ দিব তখন বুঝা পাইব এটা কঠিন মার তো আমি কোয়াত আসলাম জন্নতি বাহন আইব জন্নতি বাহন মানুষ উনিবা জন্নতি হল আল্লাহর জন্নতি গাড়ি আমি আর সরসায়ার দলে দেখা দিব ও সুবহানাল্লাহ আমার ভাই
কবরে আসরে মিজানে সিরাতে আপনি সহজে পাওয়ার একমাত্র রাস্তা হইল কয়লা জানাও আর সঠিক জানা লাগবো দুই নম্বর জানানিয়া বেইন সার্চ করা লাগবো তিন নম্বর ভুলে যেখানে মানে না ওখান যে মানাইতে তুমি নিজে ইচ্ছা করা লাগবো নিজে না করলে হামাই তো নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা ফা আম্মা মান তাগা ওয়া আহসানা আল হায়াতাত দুনিয়া ফা ইন্নাল জাহিম হিয়া আল মাওয়া واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المقوى الله يقول انا وجدت غير فاما من تغى يشم الدنيا شرق 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 ইসলামও ঢুকি লাগিত যদি আল্লাহর কসম পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার তোমার পায়ে ঝুমারি দিয়ে বাধ্য হইত হোক সুবহানাল্লাহ আর দুনিয়ার যত গান্ডা প্ল্যাটফর্ম দুনিয়ার যত অবৈধ রাস্তা সব দিকে আমরা আধিক্য বাইক মিডিয়ার সামনে মাটি দিয়ে উদযাপন করি যদি দেখাই আমরা সবে দেখা বুসরা তার পিছনে কারণ আমরা সমাজ সংস্কার মূলক কোনো চিন্তাধারা নাই কিছু মানুষে মনে করে ইটা মাঠ খোঁজা তো খালি ভেসা করে যেটা করি কথা বললে কইব নি ভেসা বলে যেটা করি ইটা করোনা দিয়ে বিপদ আছে নিয়া নাই মাদব আছে নিয়া নাই ভেসা বলে খালি নমাজ রোজা কইবা খালি নমাজ আল্লাহর কসম এক মানুষের নমাজ যদি নমাজ হয়ে যায় পৃথিবীর প্রত্যেকটা অবৈধ কর্মতা তাকে হয়ে যাইব পৃথিবীর প্রত্যেকটা পালা আমরা বৈধ কর্মতার বাস্তব জীবনে আইব আর যদি আই যায় এই পৃথিবীর প্রসব গুণী জ্ঞানী প্রত্যেক সরকার প্রত্যেক জ্ঞান বিজ্ঞানের কথা হয় মানুষ সংস্কার মুক্ত মানুষ কি প্রকৃত মানুষ বাদ ঠিক আছে আর ইয়া হে গঠন করে কোরআনে গঠন করে আর ও সুবহানাল্লাহ আই মুসলমান হল আমরা বুঝোই না যার কারণে জাগতিক জ্ঞান এবং আপনার আধ্যাত্মিক জ্ঞান এবং বাহ্যিক ইসলামিক জ্ঞান প্রত্যেক জ্ঞানটাকে আমরা দূরে হয়ে গেছি গিয়া প্রত্যেক জ্ঞানটাকে দূরে হয়ে গেছি গিয়া যার কারণে ইসলাম বিচ্ছুতি আমরা গেছে আইছে যার কারণে মহা বিপদগুলো আমরা চাপের চাপতে আছে চাপতে থাকবে পৃথিবীর কোনো শক্তি কামাইত নাই এই সময় দোয়া করিও কথা সম্ভব দোয়া করিও কথা সম্ভব নাই হদিস কোরআন আল্লাহ না কথা হদিস কোরআন আল্লাহ না কথা কারণ সংস্কার তোমরাও না এলাকি বর্তমান পিরিয়ডে ইন দিস মোমেন্ট প্রত্যেক এলাকার মধ্যে সংস্কারমূলক কাজ আতলা দরকার এক দিন করবো আজ এখন মাইত নাই প্রত্যেক কোন রকম রাহিন ও কোন রকম মাসুরুন আল্লাহ রসুলে বলবেন যে প্রত্যেক মানুষ তুমি জিম্মাদার স্কুলের শিক্ষক কাজী রইয়া একদম সুইপার পর্যন্ত ফোকেন পর্যন্ত যুবক জেনারেশন প্রত্যেক মহিলা জেনারেশন প্রত্যেক ডিপার্টমেন্ট ইসলামিক শিক্ষা জাগতিক শিক্ষা এই শিক্ষা কম্পেয়ার করে লওয়া লাগবে কিন্তু এক কথা জানিয়ে রাখিও আইমান সহ উদ্ভাবন করছে আলিম বানাইয়া কিতাব বলতাই হাফিজ বানাইয়া কিতাব বলতাই কিতাব ভেটাই তার কোনো দরকার নাই মানে জুলামারি দোষে নিয়ে না মাঝে দেখেন দোষে নিয়ে না এক কথা ইয়াদ রাখিও মুসলমান হল নমাজ যেভাবে ফরজ রোজা যেভাবে ফরজ হজ যেভাবে ফরজ হজ ফরজ দুই প্রকার ফরজে আইন ফরজে কেফায়া ওলা কাইন আপনার গ্রামে মানুষ মারা যান প্রত্যেকের জিম্মাদারি হইল ফরজে কেফায়া এই মানুষের রোজা করা বলা নাই যদি না করি সারা গুণা গান নাই কিছু মানুষের আদায় করলে সারা আড়াই যায় ঠিক তদ্রুপে এলাকার মধ্যে কানি আলিম ফরজা করা ফরজে কেফায়া হাফিজ বুদার কানানি ফরজে কেফায়া যদি না বাড়াই যায় কেয়ামতর দিন সারা দেওয়া আপনার জবাবদারি হওয়া রাখবো কারণ আলিম না হইলে ইসলাম হওয়া যায় না হওয়া যায়নি মাদিন না রে হওয়া যায় না আলিম কানানি ফরজ ফরজ এলাকি কাজ মানুষে কইলে উনি আইলে হলো কোরআনি জ্ঞানের সাথে কোরআনি ইলমে আমরা সংগ্রহ করি না আমরা সাই চিন্তা করি না পৃথিবী কোন জ্ঞানের তুলনা হইতে পারে না ভালো মাদিন না রে পৃথিবীর বিজ্ঞানে পৃথিবীর যত বিজ্ঞান আইলা আর গেলা
আর কিয়ামত পর্যন্ত আইবা সারা বিজ্ঞান সার্চ করিয়া সারা দূষণা বিষয় আকাশ মহাশূন্য হইছে না গোলা মানুষকে হা মিলাইবা না না মিলাইবা হইছে নি সারা কিয়ামত ফয়সাল হইল আকাশটা মহাশূন্য কিচ্ছু নাই আর আমার আল্লাহ কইছেন কি না কোরআন শরীফ খালাক সাবা সামাওয়াতিন তিবাক আমি আকাশ সাতটা বানাইছি একটা নাই সাতটা আকাশ বানাইছি আমি আল্লাহর নামে জান্নাত ঠিকানা বানাইছি আমার হাউস সুবহানাল্লাহ